স্টোকদের মতো বিধ্বংসী টি টোয়েন্টি ব্যাটসম্যান খুঁজে পেল বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলে বেশ কিছুদিন ধরে এক ফিনিশারের অভাব, বিশেষ করে টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে। শেষের কয়েক ওভার ঠিক মতো ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। তবে এবার বিপিএলে খুঁজে পেল তার সমাধান। কিছুদিন আগে রাশিয়ার বিপক্ষে নিশ্চিত হারা ম্যাচে জয় এনে দিয়েছিলেন খুলনা টাইটান্সের ব্যাটসম্যান আরিফুল হক। খেলেছিলেন 19 বলে 43 রানের হার না মানা ইনিংস। লোয়ার ওয়ার্ডারে কার্যকরী ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 25 বছর বয়সী ব্যাটসম্যান। টুর্নামেন্টের সবচেয়ে বড় ছক্কাটি হাঁকিয়েছেন তিনি। গতকালও ব্যাট হাতে দারুণ ফিনিশিং করেছেন তিনি। 21 বলে তার করা 35 রানে মূলত বড় সংগ্রহ পায় তার দল খুলনা। এখন পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 13 নম্বর রয়েছেন তিনি। এখন পর্যন্ত 10 ইনিংসে 208 রান করেছেন তিনি। 140 স্ট্রাইক রেটে শেষের দিকে ঝড় তুলতে পারেন তিনি। মাত্র 145টি বলে খেলা আরিফুল 12টি 4 এবং 10টি ছক্কা হাঁকিয়েছিলেন।